আমরা এখন চলে এসেছি হাতিবাগানে টাউন স্কুলের কাছেই আদি মালঞ্চ কর্মীবৃন্দ রেস্টুরেন্টে। এবার এখানে আমরা দেখে নিই এই রেস্টুরেন্টে ঠিক কি কি পাওয়া যায়, কেন এটা বিখ্যাত এবং কিসের কিসের জন্য বিখ্যাত। আর আরেকটা কথা, নামে কিন্তু রেস্টুরেন্ট হলেও এটা কিন্তু আদতেও কোনো রেস্টুরেন্ট নয় তেমনি। এটা আমরা যেহেতু এখন আমাদের স্ট্রিট ফুড নিয়ে বিভিন্ন জিনিস আমরা আপনাদের দেখাচ্ছি, সেরকমই একটি স্ট্রিট ফুডের দোকান। এবং দোকান বলাটাও হয়তো মানে বাড়াবাড়ি হতে পারে, কারণ এই দোকানের মাথায় কিন্তু তেমন কোনো ছাদ নেই। আমরা আপনাদের দেখাচ্ছি যে দোকানটির মাথায় কিন্তু জাস্ট কিছু বাঁশের ওপর ত্রিপল টাঙিয়ে কোনো রকমে একটা যেরকম হয় দোকান তৈরি করা, সেইভাবেই কিছু জিনিসপত্র দিয়ে ছোট্ট ভীষণ সাধারণ, মানে দেখলে মনেই হবে না যে এই দোকানে এত মানে মানে জনপ্রিয় একটি দোকান, এখানে এত বিখ্যাত জিনিসপত্র সব পাওয়া যায়। তাহলে চলুন আমরা আজকে দেখে নিই এই যে দোকানটি, এখানে ঠিক কী কী জিনিস রয়েছে এবং এর ইতিহাস। আমরা জেনে নেব এই যে আদি মালঞ্চ কর্মীবৃন্দ রেস্টুরেন্ট, এটার মানে পথ চলা কীভাবে শুরু হলো। পথ চলা শুরু হলো বলতে, আর আমরা দোকানে তখন কাজ করতাম, প্রায় 27 জন লোক ছিলাম, তো বিভিন্ন রকম অসুবিধা সুবিধা ছিল। তা মালিকের সঙ্গে এই নিয়ে আমরা ইউনিয়ন করেছিলাম, তা সেই ইউনিয়নের তখন ইউনিয়নের মধ্যে আমরা আসিনি, কিন্তু ইউনিয়ন থেকে চিঠিপত্র মালিককে দিয়েছিল। দেওয়ার পরে 1981 13 অক্টোবর দোকানটা ওরা বন্ধ করে দেয়, ক্লোজার বলে বন্ধ করে দেয়। 81 সালে 13 অক্টোবর বন্ধ হলো। 6-7 দিন আমরা ওইভাবে ঘোরাফেরা করে স্থানীয় পাড়ার লোক, স্থানীয় থানা, ইউনিয়নের অফিসকে জানালাম এই ব্যাপার, আমরা কী করবো। তারপর ওদের মতামত নিয়ে স্থানীয় লোকের সহযোগিতা আমরা 13 অক্টোবর বন্ধ হয়েছে। 20 অক্টোবর থেকে আমরা মালিকের পিছনে অনেকটা জায়গা ছিল, প্যাসেজ ছিল, সেইখানে আমরা এই মালিকরা যা তৈরি করতো ওরা বেশি করতো, আমরা কম কম করে শুরু করি। কেমন 1981 সালের 20 অক্টোবর থেকে শুরু করি, তখন ছিলাম 27 জন, এখন আছি 18 জন, 9 জন কমে গেছে, এইভাবে এতকাল চলে যাচ্ছে। বলতে গেলে এই দোকানের নির্দিষ্ট কোনো কর্ণধার নেই, সকলে মিলেই দোকানটি আপনার। এখন বর্তমান যা হচ্ছে, আমরা যে কজন আছি সবাই মালিক সবাই কর্মচারী, তার মধ্যে আমরা আগে যারা সিনিয়র ছিলাম তাদের একটু দায় দায়িত্ব বেশি নেওয়া হয়, আর যারা পরে পরে এসছে তাদের একটু কমেই আছে। আর গত মানে 81 সাল থেকে যে এখনও অবধি দোকানটা চলছে, সে প্রথম থেকে আজ অবধি কি এইখানেই দোকানটা? না, এখানে ছিলাম, দোকান তো ছিল এই ফুটের উপরে, পরপর ওইখানে পরপর দুটো দোকানের মালিকের। আমরা সামনে ফুটের উপরে 1981 থেকে 1996-96 পর্যন্ত ফুটপাতের উপরেই ছিলাম, মেন রোডের উপরে। 96 সকালে যখন ফুটপাথ ভেঙে দেয়, সব দোকানকে তুলে দেয়, আমরা ওইখান থেকে চলে এসে এইখানেই স্থানীয় লোকের পাড়ার ছেলেদের সহযোগিতা, স্থানীয় লোকের সহযোগিতা আমরা এইখানেতে বসি, তখন থেকে এইখানে আছি, মানে 96 সাল থেকে এখানে। আর আপনার নামটা একটু জেনে নেব। আমার নাম শ্রী ধনঞ্জয় দাস। আমি মালিকের দোকানে করেছি 6 বছর, আর এখানে আজকের 39 বছর, মোট 45 বছর এখানে আছি। হ্যাঁ দাদা, আপনার দোকানে এখানে তো যা যা এই মানে লিস্টে রয়েছে সে সব কিছু রোজ পাওয়া যায়? হ্যাঁ, এগুলো রোজই হয়, রোজই হয়। আপনারা রোজ জিনিস তৈরি করেন এবং একদম ফ্রেশ সব? রোজই করা হয়, রোজই সে বিক্রি হয়ে যায়। এবারে কোনো দিন হয়তো 2-4টে থেকে গেল, আবার কোনো দিন 2-4টে কাস্টমার ফিরে গেল আর নেই, এরকম হয়। এখানে সবচেয়ে মানে বেশি কী বিক্রি হয়? মোটামুটি দেখুন সব কিছু যত্ন নিয়ে করা হয়। আপনি হয়তো ফিশটা পছন্দ করেন, আরেকজন চিকেনটা পছন্দ করেন, আরেকটা মটন, আরেকজন মটনটা পছন্দ, মোটামুটি ফিশটাই বেশি চলে, ফিশটা বেশি, ফিশ কবিরাজি, ফিশ ফ্রাই, এটা বেশি চলে। তারপর চিকেন কাটলেট, তারপর মটনটা অনেকে পছন্দ করে না, মটনটা একটু বিক্রি কম। হ্যাঁ, ধন্যবাদ।
আদি মালঞ্চ কর্মীবৃন্দ রেস্টুরেন্টের মানে বিশাল ভিড় ঠেলে আমরা দুটো চপ নিয়েছি। একটা হচ্ছে ফিশ চপ যেটা এখানে রয়েছে, আর একটা হচ্ছে মাটন চপ। এই দুটো চপ এবার আমাদের টেস্ট করে দেখার পালা। মানে এখানে নতুন করে হয়তো চেখে দেখার মতো কোনো বিষয় নেই, তবু ওই আর কি একটু মানে খেয়ে দেখা আর কি। তাহলে আর দেরি না করে এগুলো আমরা একবার খেয়ে দেখি কেমন খেতে। এটা হচ্ছে ফিশ চপ, এটা মাটন চপ, দুটোতেই স্যালাড দিয়েছে আর সঙ্গে দিয়েছে কিন্তু কাসুন্দি। সাধারণত আজকাল কাসুন্দির বদলে বেশিরভাগ জায়গাতেই চপের সঙ্গে একটু সস ফস জাতীয় জিনিস দেয়, তবে এই কাসুন্দিটা কিন্তু একদম অন্যরকম দেখতে, আর আমাদের আশা খেতেও কিন্তু ভীষণ ভালো হবে। তো আমি এবার হচ্ছে প্রথমে একটু ফিশ চপটা ভেঙে দেখাচ্ছি। একদম মাছগুলো কিন্তু এখানে পেস্ট করা যেরকম হয়, একদম গুঁড়ো গুঁড়ো করা সেই রকমভাবেই। আর উপরের কোটিংটা কিন্তু বেশ নরম, মানে এরকম নয় যে মোটা এবং শক্ত, খুব মানে খুব সুন্দর, মানে দারুণ। আর উপরে আবার বিট নুন ছড়ানো আছে যেটা আমার ভীষণ প্রিয়। আর একবার একটু তাহলে মাটনটাও ভেঙে দেখাচ্ছি। আমি তো পুরো রীতিমতো ঢোক গিলছি, জিভে জল চলে আসার মতোই সুন্দর। আর এই যে মাটন চপ ভীষণ ভীষণ সুন্দর দেখতে দুটোই। তো যাই হোক, আপাতত আমরা এগুলো একটু খেয়ে দেখি। আমার হাতে আপাতত ফিশ চপটা রয়েছে, যেটা আমি একবার তো খেয়েছি, আরেকবার বড্ডই ভালো খেতে, খুবই ভালো, খুবই ভালো। তুমি মাটনটা চপটা খেয়ে বলো। মাটন চপটা একবার খেয়ে বলছি কেমন। মানে আমি তো লোভ সামলাতে পারছি না, অনেকক্ষণ ধরে কথা বলছি, তো খাওয়ার মুখের সামনে নিয়ে কথা বলাটা যে মানে কী সমস্যা সেটা যারা না থেকেছে তারা বুঝতে পারবে না। ঠিক আছে, আর কথা না বাড়িয়ে খাওয়া যাবে। ভীষণ ভালো, এটা না বেশি কথা বলার নেই, আপাতত আমরা এখানেই শেষ করছি। আমার সঙ্গে ক্যামেরায় সত্রজিৎ, আমি নীলাঞ্জনা, আমার সঙ্গে তিন্নি, বঙ্গভূমি লাইভ কলকাতা।